আমরা কিন্তু দেখছি ফেরিটার ভিতরে পানি ঢুকে একদম নিমজ্জিত হয়ে যাচ্ছে, অর্থাৎ এখন তো সাদৃশ্য কিছুটা থাকলেও কিছুক্ষণের মধ্যে কিন্তু কিছুই দেখা যাবে না। এখন পর্যন্ত যে তথ্য আমার কাছে রয়েছে সেই তথ্য যদি আপনাকে জানাই, সেটা হচ্ছে কি একটা আপডেট, রাত 12টার দিকে দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে আসলে এই রজনীগন্ধাটা ফেরিটি 17টি যানবাহন এবং কি 17 যাত্রী নিয়ে কিন্তু এই রওনা দেয় এবং কি রাত 2টার দিকে কিন্তু ঘন কুয়াশার কারণে এখানে আটকে পড়ে এইটা মাস নদীতে এবং কি এখানে নঙ্গর করে থাকার পরে কোনো অজ্ঞাত একটা বল গেট আসলে সেটাকে সজোরে ধাক্কা দিলে সেটাকে ডুবতে শুরু করে এবং কি 8:30 দিকে আসলে সেটা ডুবে যায়, যার জন্য এটা এখন পর্যন্ত আসলে যখনটা ডুবে যায় তখনই কিন্তু এখান থেকে যারা বাঁচার যে আগতি যারা এখানে যাত্রী ছিলেন তারা কিন্তু এবং শ্রমিক ছিলেন যানবাহনের এবং ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু চিৎকার করতে থাকে। তখনই কিন্তু আমরা আসলে বুঝতে পেরেছিলাম বলে মাছ নদীতে কোনো একটা ঘটনা ঘটেছে এবং কি সেই ক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করতেছিলাম যে আসলে তথ্যটি কি রয়েছে। তারপর পরেই কিন্তু নো পুলিশ ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করে আমরা ফায়ার সার্ভিস এবং নো পুলিশের সাথে কিন্তু ঘটনাস্থলে আসি এবং ঘটনাস্থলে আসার পরেই কিন্তু তারা এই অবস্থার সৃষ্টি করে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কিন্তু তারা কাজ শুরু করেছে এবং কি ডাউন পয়েন্টে তারা কিন্তু খোঁজ খবর নিচ্ছে। তা যেহেতু 4টি ইউনিট এখন পর্যন্ত ঘটনাস্থলে এসেছে কিন্তু কোনো ঘটনাস্থলে কোনো ডুবুরি এখনোটি কিন্তু নামেনি, যার জন্য কিন্তু এখনোটা সম্ভব হয়নি যে আহত নিহতের সংখ্যা। তবে আমরা পরোক্ষভাবে অনেকের কাছে জানতে পেরেছি যে 10-12 জনকে আসলে ট্রলারে করে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় যে ট্রলারগুলো রয়েছে রাতে মাছ ধরার ট্রলার, তারা কিন্তু সকালের দিকে এখানে আসলে ওই সেই ট্রলারের মাধ্যমে 10-15 জনের তারা উদ্ধার হয়েছে এরকম আমরা জানতে পেরেছি। কিন্তু অন্য অন্য জনের তাদের যে কপালে কী ঘটেছে এখনও কিন্তু জানা যায়নি। তবে কিছুক্ষণ পর পরে কিন্তু নদী স্রোতে আসলে এই যে ফেরি রজনীগন্ধা তা কিন্তু আসলে তলিয়ে গিয়েছে। এর আগেও কিন্তু এই পাটুরিয়া দৌলতদিয়া নোরোটেটে একটি ফেরি সহ সেইটা ফেরিটি কিন্তু আসলে একদম পাঁচ নম্বর ঘাটে নঙ্গর করা অবস্থা নঙ্গর করার সময় কিন্তু ডুবে যায়। সেখানে যদি হতাহত না হলেও কিন্তু ব্যাপক আসলে ক্ষতি হয়েছে BIWTC কর্তৃপক্ষের, সেটাকে উঠে তুলতেও কিন্তু কমপক্ষে 15-20 সময় অতিবাহিত হয়ে গিয়েছিল। সব কিছু মিলিয়ে আমানত শাহ ফেরি যে ডুবে গিয়েছিল 2 আগে তা কিন্তু অর্থাৎ 2022 কিন্তু এটা কিন্তু 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 এটা দ্বিতীয়বারের ঘটনা, অর্থাৎ অর্থাৎ দ্বিতীয় যে নো ডুবির ঘটনা অর্থাৎ ফেরি ডুবির ঘটনা কিন্তু বাংলাদেশে বিরল। ওই ছিল 2022 ঘটনা ছিল 2022 শেষের দিকের ঘটনা ছিল প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা। আমরা কিন্তু এখন মাঝপদ্মায় রয়েছি, অর্থাৎ দৌলতদিয়া এবং পাটুরিয়ার মাঝখানটায় আমরা রয়েছি। সেই ক্ষেত্রে নৌ পুলিশের একটি ডুবুরি দলটা কিন্তু নামার চেষ্টা করবে বলে আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে কিন্তু একটা নো বোট অর্থাৎ ফায়ার সার্ভিসের একটা নো বোট দিয়ে তারা একদম ফেরির কাছাকাছি আসার চেষ্টা করছে। আমরা কিন্তু দেখছি ফেরিটার ভিতরে পানি ঢুকে একদম নিমজ্জিত হয়ে যাচ্ছে, অর্থাৎ এখন তো সাদৃশ্য কিছুটা থাকলেও কিছুক্ষণের মধ্যে কিন্তু কিছুই দেখা যাবে না। অর্থাৎ নিচের যে সামনের দিকে যে ফ্যানটি রয়েছে যেটাকে পানি ধরে টান দেওয়ার সেটাও কিন্তু ডুবে যাচ্ছে। অর্থাৎ আমরা 15 আগে যা দেখেছি ফেরিটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সেটা আসলে আস্তে আস্তে সেটা কিন্তু একদম পানির নিজের দিকে তলিয়ে যাচ্ছে। অন্যদিকে ফায়ার সার্ভিসের ইউনিটও কিন্তু এখন পর্যন্ত আসলে তাদের ডুবুরি দলটা এখন নামা সময় যেহেতু 40 উপরে 1 মতো সময় অতিবাহিত হয়ে গিয়েছে এই ফেরি ডুবির ঘটনা, সেই ক্ষেত্রে কিন্তু ফায়ার সার্ভিসের
বিআইডব্লিউ টিসির যে একটি ইউনিট রয়েছে যারা পানি পরিমাপ করেন, যে চ্যানেলের তারা কিন্তু পানি পরিমাপ করে দেখছেন যে আসলে এখানে কতটুকু পানি রয়েছে। অর্থাৎ এই যে ফেরিটা হচ্ছে নিমজ্জিত নিমজ্জিত হওয়ার পর পরই কিন্তু বিআইডব্লিউ টিসি টিএ এবং কেটে উৎসুক জনতা পাঁচ নম্বর ঘাটে আসলে রয়েছে। আমরা যেহেতু মাঝপদ্মায় রয়েছি এখানে কিন্তু লোক সম্মুখ লোক কম থাকলেও কিন্তু সময় গড়ানোর সাথে সাথে বিভিন্ন ট্রলার এবং কেটে ফায়ার সার্ভিস এবং কে ঘাট কর্তৃপক্ষ এবং নৌপুলিশ যারা এই যে নৌপথের সাথে সম্পৃক্ত তারা কিন্তু ঘটনাস্থলে ধীরে ধীরে আসছে।